অনেক হজ এজেন্সির লোকেরা হাজিদের কাছ থেকে ভুলের অগ্রিম দম হিসাবে টাকা নিয়ে নেন, এই আমলটা কি আসলে জরুরি? খুব দরকারি একটা প্রশ্ন, প্রায় সময় এই প্রশ্নটি আমাদের কাছে মানুষ করেন। অনেক হজ এজেন্সির লোকেরা আছেন যারা এই খারাপ কাজটা করে। খারাপ কাজ এই জন্য বললাম যে নিজেদের কামায়ের প্রয়োজনে হাজি সাহেবদের কাছ থেকে কোরবানির টাকা তো আছেই, কোরবানির টাকার বাইরে আলাদা একটা দমের টাকা নেন। কিসে কিসের দম আপনারা জানেন? যে এহরাম পরা অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো যদি কেউ লঙ্ঘন করে, সেই নির্দেশনাগুলো যদি কেউ অমান্য করে বা এমন কিছু করে যার কারণে দম ওয়াজিব হয়, তখন তার জন্য মক্কাতে একটা কোরবানি করতে হয় ওই কাজের কাফফারা হিসেবে। এখন একজন মানুষ হজ করতে গেছেন, তার জানামতে জ্ঞাতসারে তার কোনো ভুল হয় নাই, তাহলে তার উপরে ওই দমটা বর্তাবে না। এখন বলতেছে যে উমরা করছি, হজ করছি, কি জানে নিজেরা জানতে হয়তো হয়ে যেতে পারে, এটা দিয়ে দিই। তো এরকম সন্দেহ প্রবণতা থেকে বা এরকম ধোঁয়াশা বা দ্বিধা জায়গা থেকে দম দেওয়ার কোনো নির্দেশ শরীয়ত আমাদেরকে দেয় নাই। ওই বেচারা তার হয়তো ছাগল কিনে ব্যবসা করার নিয়ত আছে, অথবা অন্য কোনো ধান্দা আছে, অথবা যদি সেসব ধান্দা নাও থাকে তারপরে হাজি সাহেবদেরকে বাধ্য করা যে আপনারা সবাই ওই কি দম বলে এটাকে, ক্ষতিপূরণের দম, যে ভুলভাল হয়ে যেতে পারে। শরীয়ত একেবারে ওয়াদেহ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল হারাম যেরকম স্পষ্ট ঠিক একইভাবে করণীয় আর বর্জনীয় বিষয়গুলো একেবারেই স্পষ্ট। আপনি হজ করতে গেছেন, এই ভুল হয়েছে, দম ওয়াজিব হয়েছে, দম দিবেন। কোনো ভুল আপনার কাছে আপনার জ্ঞাতসারে হয় নাই, তাহলে কোনো দম নাই, আপনি আল্লাহর কাছে এমনি কি করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আমার অজান্তে ভুল হলে ছোটোখাটো, এটার জন্য আলাদা কোনো দম দিতে হয় না। কিন্তু আমাদের দেশে অনেক হাজিরে আছে এটাকে একেবারে নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন। শরীয়ত এরকম কোনো কথা বলে নাই যে আলাদা দম দিতে হবে, আপনি দমের শোকর দিবেন, অর্থাৎ ঈদের দিন কোরবানি করবেন তামাত্তু হাজির জন্য, সেটা আপনার জন্য যথেষ্ট, কেরান হাজির তামাত্তু হাজির জন্য। ইন্স্যুরেন্সের টাকা জমানো কি জায়েজ মুনাফা না নিয়ে? টাকা জমানো কোনো ইন্স্যুরেন্সে, যে শুধু মাসে মাসে আমি টাকা জমাইলাম আর মূলধনটা আমি নিয়ে নিলাম, এটা তো জায়েজ, মূলধন নেওয়া তো না জায়েজ কিছু না। কিন্তু অতিরিক্ত যে টাকা নেবেন সেটা অবশ্যই কী হবে, হারাম হবে, সুদ হবে, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিকে না, বাণিজ্যিক ভিত্তিক যেহেতু না, ওইটা যেহেতু সুদ ভিত্তিক অতএব এটা জায়েজ হবে না। তবে জমা করলেন, মূলধন শুধু নিলেন, এটাতে অসুবিধা নেই। অন্যের জমি থেকে ছোটোবেলায় বাড়িতে মাটি নিয়ে যেতাম, তখন বুঝতে পারি নাই যে এর দ্বারা তাদের হক খেয়েছি, এখন তাদের হক কীভাবে আদায় করবো, যেহেতু মালিকের পরিচয় জানাও একাধিক, আনুমানিক এই পরিমাণ মাটির দাম কেমন হতে পারে মার্কেটে, তার তরফ থেকে দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন।